গাছটি আকারে ছোট হলেও এর বয়স 36 বছর। লাখ টাকা মূল্যের এমন বনসাইয়ের দেখা মিলেছে কুমিল্লার এই বৃক্ষ মেলায়। যেমন নাশপাতি বিক্রি করলাম আমরা 38,000, বনসাই আছে একটা আছে 36 বছর বয়স 1,00,000 টাকা। জিংসাং বনসাই যে গাছটা, এটার দিকে আমি অনেকক্ষণ তাকাইছিলাম, বুঝতে চেষ্টা করছিলাম যে এটার এত দাম কেন। প্রায় 36 বছর গাছের বয়স, অন্যান্য গাছের তুলনায় ব্যতিক্রম এই গাছ। বাড়ির ভেতরে বা বারান্দার সজ্জা বৃদ্ধির কাজে লাগে বলে বেশিরভাগ ক্রেতাদের চোখ এ গাছটির দিকে। এছাড়াও মেলায় এসেছে বেশ কিছু বিদেশি ফুল, যার মধ্যে রয়েছে মন্ডোভিলা, অ্যারোমেটিক জুই, চাইনিজ টগর, শ্রীলং জুই, পাঁচ লাভ। আর দেশি প্রজাতির মধ্যে রয়েছে বেলি, বকুল, শিউলি, হাসনা হেনা, জবা এবং কামিনী। এমন হাজার টাকা মূল্যের দেশি বিদেশি প্রায় 200 প্রজাতির ফল, ফুল, কাঠ এবং ঔষধি গাছের চারার দেখা পাওয়া গেছে এই মেলায়। কাঁঠাল, আতা ফল, লেবু, তারপর আঙ্গুর, স্ট্রবেরি সব গাছ দেখেছি। ফুল, এবার বানানা কলা, এগুলো ভালোই লাগে। যে আমাদের বিভিন্ন প্রজাতির গাছ আছে, দামির মধ্যে বনসাই আছে এবং কি আমাদের রামবুটান, ডুরিয়ান। সকাল থেকে ক্রেতা, দর্শনার্থী আর বৃক্ষপ্রেমীদের পদচারণায় মুখর কুমিল্লা টাউন হল মাঠের এ মেলা। দেশি বিদেশি গাছের চারা কিনতে পেরে খুশি ক্রেতারা। গাছটা অনেক ভালো লাগছে, এই জন্য তাদেরকে বললাম, তারা 40,000 টাকা চাইলো। ওরা অনেক রিকোয়েস্ট করে 2,000 টাকা কম দিয়ে 38,000 টাকা দিয়ে গাছটা নেওয়া হয়েছে। আর একটা কটবেল নিলাম, 9,000 টাকা রাখছে। এখানে বিভিন্ন প্রজাতির আম দেখে আমার ভীষণ ভালো লাগছে, এখান থেকে আম গাছের চারা সংগ্রহ করে নিব। কুমিল্লা জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জুলাই মাস ব্যাপী আয়োজন করা হয় এ বৃক্ষ মেলার। এ মেলায় ধীরে ধীরে দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা যেমন বাড়ছে, সেই সাথে বাড়ছে বিক্রিও, বলছিলেন স্টল মালিকরা। মানুষের চাহিদা অনুযায়ী দিতে চেষ্টা করতেছি। আমাদের এখানে রেট মূলত সব ক্ষেত্রে একটু বেশি, কারণ আমাদের যে মালটা দিচ্ছি এটা সলিড। বৃক্ষ মেলায় শোভা পাওয়া সকল গাছের সাথে পরিচয় করিয়ে দিতে ছোট শিশুদেরকেও সাথে নিয়ে আসেন বৃক্ষপ্রেমীরা। বাহারি জাতের এসব গাছ দেখে উল্লসিত নতুন প্রজন্ম। বৃক্ষমেলায় এসে আমার খুব আনন্দ লেগেছে। আমরা বইয়ে যেসব ফুল ফল দেখতে পাই, আজকে তা বাস্তবে দেখতে পারছি। আমি মা বাবার সাথে এসেছি। বনসাই আমার খুব পছন্দের গাছ, আমি আজকে বাস্তবে এটা দেখতে পেয়েছি। লেগেছে মা বাবার সাথে এসেছি, বনসাই গাছ দেখেছি, জবা গাছ দেখেছি, অনেক আনন্দ। বৃক্ষ মেলার মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরি করে মানুষকে ফুল ফল সহ বিভিন্ন গাছ রোপণে আগ্রহী করতে হবে এবং এর ফলে সামাজিক বেষ্টনী গড়ে উঠবে বলে জানান কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী। মানুষের মাঝে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধির জন্য দেশের মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করে প্রতি বছরের ন্যায় এবছরের বৃক্ষ মেলার আয়োজন। এই মেলায় ফলস, বনস, ঔষধি ও শোভাবর্ধন গাছের চারা পাওয়া যাবে। বিভিন্ন ক্যাকটাস, অর্কিড হইতে শুরু করে বিভিন্ন প্রজাতির সাত বাগানের বিভিন্ন প্রজাতির চারা পাওয়া যাবে। আপনারা সবাই আসুন। নিজেদের প্রয়োজনেই প্রত্যেক নাগরিকের বেশি বেশি করে গাছ লাগানো উচিত বলে মনে করেন পরিবেশবিদরা।